হাই ফ্রেন্ডস, আজ আমি বানাবো তেলকুই বেঙ্গলি স্পেশাল। আসুন দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। আমি 1 টেবিল স্পুন জিরা আর 3টে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখছি, পরে এটাকে পেস্ট বানাবো। আর এই কই মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজা ভাজা করবো এটাকে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল দেবো। আমি তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে কই মাছগুলো দিয়ে দেবো। সাইডটা খানিকটা ভাজা ভাজা হয়েছে, আমি এখন এটাকে দিতে দেবো। এইভাবে উল্টো পাল্টে নিয়ে আমি এগুলো ভাজা ভাজা করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রেখেছি, আমি পরে তরকারিটা বানাবো। কড়াই আবার ওই তেলের মধ্যেই আমি এখন 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে দিলাম। যেহেতু এটা কই তেল, তো তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। এটা ফুটে উঠলে যে আমি জিরে আর লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো, গ্যাসটাকে ফ্লেম কম রেখে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো, না হলে মশলা গুলো যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আস্তে আস্তে করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু কষানোর পরে আমি এখন 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। এখন 1 টিস্পুন দিলাম, পরে দরকার হলে আর একটু দিয়ে নেব। এই সময় আমি কষাবো গ্যাসটাকে স্লো রেখেই, আস্তে আস্তে কষাতে থাকবে এটাকে। মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আর অল্প একটু জল দেব, 1/2 বাটি মতন জল দিলাম। একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি মশলাটা ফুটে উঠেছে, পরে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আর গ্যাসটাকে ফ্লেমটাকে কম করে রেখেছি। এই সময় আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, ঢাকনাটা খুলে আমি একটা সাইড এভাবে পাল্টে দেব। এভাবে উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি আরো 2 মিনিট এটাকে রান্না করব। দু মিনিট পরে ঢাকনা খুলে নিলাম, দেখুন মাছটা হয়ে গেছে। নামানোর আগে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখে নামিয়ে নেবেন। আমাদের কই তেল রেডি, দেখতে যেমন সুন্দর লাগছে টেস্টও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বানাবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।